কিছু কিছু ইউটিউব চ্যানেলের নাম দেখেই বোঝা যায় যে এই চ্যানেলটা কখনোই গ্রো করতে পারবে না। সো হ্যালো বন্ধুরা, আপনি একজন ইউটিউবার হয়ে প্রচুর টাকা কামাতে চান, নিজের সমস্ত স্বপ্নকে পূরণ করতে চান, তার জন্য আপনি নিজের নিচটাও ফাইন্ড করে ফেলেছেন যে আপনি ইউটিউবে কোন টপিকের উপরে ভিডিও পোস্ট করবেন। আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা গুগল অ্যাকাউন্টও বানিয়ে ফেলেছেন, আর এখন আপনি চ্যানেল তো ক্রিয়েট করবেন কিন্তু এটাই বুঝে উঠতে পারছেন না যে আপনার চ্যানেলের নামটা কী দেবেন। কারণ একটা ইউটিউব চ্যানেলের গ্রোথের পেছনে তার নামটাও অনেকখানি ম্যাটার করে, আর যে নামগুলো আপনার মাথায় আসছে সেই নামগুলোর উপর কেউ না কেউ অলরেডি চ্যানেল ক্রিয়েট করে বসে আছে। কিংবা হয়তো আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট তো করে ফেলেছেন কিন্তু এখন আপনার ওই চ্যানেলের নামটা মোটেই পছন্দ হচ্ছে না, আপনার বারবার মনে হচ্ছে যে আপনার চ্যানেলের নামটা তেমন ভালো না, যার কারণে অবশ্যই আপনার চ্যানেলের নামটাকে চেঞ্জ করতে হবে। কারণ যদি আপনার নিজেরই ওই নামটা ভালো না লাগে তো অডিয়েন্সের কি করে ভালো লাগবে? এছাড়াও অনেক লোকেই তাদের ইউটিউব চ্যানেলের নাম চুজ করার সময় এমন কিছু ভুল করে বসে যেটা নিয়ে তাদের পরবর্তী সময় শুধু আফসোসই করতে হয়। বাট যদি আপনি প্রথমেই আপনার চ্যানেলের জন্য একটা পারফেক্ট নাম খুঁজে আপনার চ্যানেলটি শুরু করেন, তাহলে পরবর্তীতে বারবার আপনার চ্যানেলের নামটাকে চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়বে না। আর যখন আপনি আপনার চ্যানেলের নামটাকে বারবার চেঞ্জ করবেন তখন আপনার চ্যানেলের এসইও হতে এবং সার্চ ইঞ্জিনে ভিজিবল হতেও কিন্তু কিছুটা সময় লাগবে। তাই আপনার ইউটিউব জার্নির প্রথমেই একটা পারফেক্ট নাম চুজ করে তারপর চ্যানেল শুরু করাটাই সবথেকে বেস্ট। তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনার মনের এই ডাউটটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যে আপনার চ্যানেলের জন্য কোন নামটা বেস্ট হবে, এন্ড চ্যানেলের নাম চুজ করার সময় কোন কোন ভুলগুলো কখনোই করা উচিত নয় সেটাও আপনি আজকের এই ভিডিওটি থেকে জানতে পারবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ একদম শেষের পয়েন্টগুলি সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। সো নাম্বার ওয়ান, চুজ ইউর চ্যানেল নেম অ্যাজ পার দ্য নিচ। তো যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা নাম সিলেক্ট করছেন তখন সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো আপনার ডিসাইড করা নিচের সাথে যেন আপনার চুজ করা ওই নামটি ম্যাচ করে। মানে আপনি আপনার চ্যানেলের নাম রাখলেন রাহুল ব্লগস আর চ্যানেলের ভেতর পোস্ট করলেন গেমিং ভিডিও, এরকমটা যেন না হয়। মানে যদি আপনি আপনার চ্যানেলটি গেমিং রিলেটেড বানাতে চান তাহলে আপনার চ্যানেলের নামটাও যেন গেমিং রিলেটেডই হয়, লাইক দ্য বাংলা গেমার, শখের গেমার, জ্ঞান গেমিং। এই চ্যানেলগুলোর নাম থেকেই বোঝা যাচ্ছে যে চ্যানেলের ভেতরে আমরা গেমিং রিলেটেড কন্টেন্ট পাবো। আবার টেক বেঙ্গলি, হালকা টেক, এই নামগুলো শুনলে আপনার মাথায় কি আসছে? নিশ্চয়ই এই নামগুলো শোনার সাথে সাথেই আপনি বুঝতে পারছেন যে এগুলো কোনো টেক রিলেটেড চ্যানেল হবে। আবার সহজ জীবন, জীবন সমস্যার সমাধান, বং মোটিভেশন, এই চ্যানেলগুলোর নাম থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এই চ্যানেলগুলো আপনাকে লাইফে ভালোভাবে বাঁচতে শেখাবে, কিংবা এই চ্যানেলগুলোতে আমরা মোটিভেশনাল ভিডিও দেখতে পাবো। তাই আপনি আপনার চ্যানেলের নাম সিলেক্ট করার সময় এই কথাটা মাথায় রাখবেন যে আপনার চ্যানেলের নামটা যেন আপনার চুজ করা নিচ অনুযায়ী হয়। মানে আপনি আপনার চ্যানেলে যে টপিকের ভিডিও পোস্ট করবেন আপনার চ্যানেলের নাম যেন সেই মতোই হয়, কিংবা আপনার চ্যানেলের নাম শুনে যেন বোঝা যায় যে আপনি আপনার চ্যানেলে কী ধরনের কন্টেন্ট পাবলিশ করবেন। নাম্বার টু, ডোন্ট চুজ সো লং নেম অ্যান্ড টাফ স্পেলিংস। অনেক একটা ইউটিউব চ্যানেলের নাম চুজ করার সময় এই ভুলটা করে থাকে যে তারা তাদের চ্যানেলের নামটি অনেক বেশি বড় বানিয়ে ফেলে। অনেকে আবার কায়দা করে তাদের চ্যানেলের নামটা এমনও লেখে, লাইক সৌরভ মিত্র ব্লগস 500K ভিউস 2 আওয়ার্স এগো। আবার অনেকের চ্যানেলের নাম রাখে পাপ্পু গেমার, ফ্রি ফায়ার লাভার, 007252.0। তো ভাই, যখনই আপনি আপনার ইউটিউবের নামটা চুজ করছেন তখন এই ধরনের নাম ভুল করেও চুজ করবেন না। এত বড় বড় নাম না রেখে অলওয়েজ একটা ছোট্ট এবং সিম্পল নাম চুজ করার চেষ্টা করুন, যেটা বেশিরভাগ মানুষ একবার দেখে নিলেই সহজে আর ভুলতে পারবে না, যেমন সিনেবাপ, অ্যালগ্রো, মায়াজাল। আর যদি আপনি আপনার চ্যানেলের জন্য এরকম কোনো ছোট্ট সিম্পল নাম খুঁজে না পান কিংবা অ্যাভেলেবেলি না পান তাহলে আপনি ম্যাক্সিমাম 3টি ওয়ার্ডের নাম চুজ করতে পারেন, তার থেকে বড় নয়। যেমন আমাদের চ্যানেলের নাম সাকসেস নেভার এন্ড 3টি ওয়ার্ডের, দ্য বঙ্গায় এই নামটিও 3টি ওয়ার্ডের। এবং এর সাথে সাথে এটাও খেয়াল রাখবেন যে আপনার চ্যানেলের নামের স্পেলিংটা যেন সিম্পল এবং ঠিকঠাক হয়, অর্থাৎ যেটাকে দেখে লোকে মনে তো রাখতে পারবেই, সাথে নেক্সট টাইম আপনার চ্যানেলের নামটিকে সহজে টাইপ করে সার্চও করতে পারবে। অর্থাৎ আপনি একটু চেক করলেই দেখতে পারবেন যে বেশিরভাগ ক্রিয়েটারদের চ্যানেলের স্পেলিংগুলি সহজসাধ্য এবং তারা তাদের চ্যানেলের নামটিকে ম্যাক্সিমাম 3টি ওয়ার্ডের ভেতরেই রেখেছে। অ্যান্ড তার থেকে বড় নাম চুজ করলে হাজার হাজার চ্যানেলের ভিড়ে আপনার নামটিকে কখনো কেউ হয়তো মনেই রাখতে পারবে না। নাম্বার থ্রি, চেক দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য নেম। যখন আপনি আপনার চ্যানেলের জন্য একটা নাম ভেবে ফেলেছেন তখন সবার প্রথমে আপনি ইউটিউবে সার্চ করে দেখুন যে আপনার সিলেক্ট করা নামে অলরেডি কোনো বড় ইউটিউব চ্যানেল আছে কিনা। কারণ যদি আপনি অন্য কোনো বড় চ্যানেলের নামেই আপনার চ্যানেলটি বানিয়ে ফেলেন তাহলে আপনার চ্যানেলটিকে কিন্তু কখনোই একটা প্রফেশনাল চ্যানেল বলে মনে হবে না, বরং এটাই মনে হবে যে আপনি ওই বড় চ্যানেলটির কপি করেছেন। লাইক যদি আপনি সাকসেস নেভার এন্ড লিখে ইউটিউবে সার্চ করেন তাহলে এই নামেরই আরও অনেক ইউটিউব চ্যানেল দেখতে পাবেন। কিন্তু আপনার কি মনে হয় কোনো অডিয়েন্স কি আমাদের চ্যানেলকে ছেড়ে এই চ্যানেলগুলির ভিডিও দেখতে যাবে? অডিয়েন্স তো দূরের কথা, ইউটিউব
কিন্তু নিজেও কখনোই এই চ্যানেলগুলিকে প্রমোট করবে না। তাই আপনার চ্যানেলের নামটিকে কনফার্ম করার আগে ইউটিউব সার্চ ইঞ্জিনে আপনার চুজ করা নামটিকে টাইপ করুন এবং ফিল্টার অপশান থেকে চ্যানেল অপশানে ক্লিক করে সার্চ করুন। তাহলেই আপনার চুজ করা নামের সমস্ত রিলেটেড চ্যানেলগুলিকে আপনি দেখতে পাবেন। অ্যান্ড তারপর যদি ওই নামে অলরেডি কোনো বড় চ্যানেল না থাকে যার 100 ওপরে কিংবা 1000 ওপরে সাবস্ক্রাইবার রয়েছে, তাহলে আপনি নির্দ্বিধায় ওই নামটি দিয়েই আপনার ইউটিউব চ্যানেলটি শুরু করতে পারেন। এছাড়াও আপনি আপনার চ্যানেলের জন্য যে নামটিকে ভেবেছেন সেই নামটি যদি অলরেডি অন্য কোথাও পপুলার হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার চ্যানেলের জন্য সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করা অনেকটা কষ্টকর হতে পারে। তাই এটাও একবার চেক করে নেবেন যে ওই নামটি অলরেডি কোনো মুভি, কোনো গান কিংবা অন্য কোনো কারণে পপুলার নয় তো। অ্যান্ড নাম্বার 4, মেক এ ইউটিউব চ্যানেল উইথ ইউর ওন নেম। একটা ইউটিউব চ্যানেলের নাম সিলেক্ট করার জন্য আগের 3টি পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু ভাই, যদি আপনার এত কিছু করাটা মাথা ব্যথা বলে মনে হয়, তাহলে আপনার জন্য বেস্ট অপশান হলো আপনি আপনার বাবা মায়ের দেওয়া নিজের নামেই আপনার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করে ফেলুন। কিন্তু হ্যাঁ, এটা অবশ্যই চেক করে নেবেন যে আপনার নামে অলরেডি কোনো বড় ইউটিউব চ্যানেল আছে কিনা। অ্যান্ড যদি আপনার নামটি ইউনিক হয় আর ওই নামে অলরেডি কোনো বড় চ্যানেল না থাকে, আর যদি আপনি অনেক খোঁজাখুঁজির পরেও আপনার চ্যানেলের ক্যাটাগরি হিসাবে একটা ভালো নাম চুজ করতে না পারেন, তাহলে বেশি কিছু না ভেবে আপনার নিজের নামেই চ্যানেল ক্রিয়েট করে ফেলুন। আর এর ফলে কি হবে, একটা সময় পর গিয়ে আপনার নামটাই কিন্তু ব্র্যান্ডে পরিণত হবে। যেমন দুর্বাদে, ঋত্বিক অধিকারী, রাহুল দে, ঋদ্ধি মণ্ডল, এই সমস্ত চ্যানেলগুলি কিন্তু নিজের নামকে ইউজ করেই ক্রিয়েট করা হয়েছে। এবং এছাড়াও আপনি আপনার নিজের নামের সাথে কোনো স্পেসিফিক নিচের একটা পার্টিকুলার ওয়ার্ডকে ইউজ করে আপনার চ্যানেলের নামটাকে সিলেক্ট করতে পারেন। তার জন্য আপনি আপনার নিজের নামের আগে কিংবা পেছনে গেমিং, টেক, টেকনিক্যাল, ব্লগস, মোটিভেশন, ফিটনেস এই ধরনের ওয়ার্ডগুলিকে অ্যাড করে একটা ইউনিক নাম ক্রিয়েট করতে পারেন অ্যাজ পার ইউর চ্যানেল নিচ। তো অবশ্যই এই টিপসগুলিকে মাথায় রেখে আপনার চ্যানেলের নামটিকে চুজ করুন, যাতে মানুষ আপনার চ্যানেলটিকে পছন্দ করে এবং আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো করতে পারে। কিন্তু শুধু চ্যানেলের নাম চুজ করে বসে থাকলেই তো হবে না, চ্যানেলটা ক্রিয়েটও তো করতে হবে আর কন্টিনিউ ভালো ভালো ভিডিও আপলোড করতে হবে। তাই যদি আপনি এখনও একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট না করে থাকেন, তাহলে কিভাবে আপনি আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করবেন, আর চ্যানেল ক্রিয়েট করার পর কোন কোন সেটিংগুলি করলে আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো হতে শুরু করবে, এমনকি যদি আপনি এই ফিল্ডে একেবারেই নতুন হয়ে থাকেন আর একটা গুগল অ্যাকাউন্টও পর্যন্ত ক্রিয়েট করতে না জানেন, তাহলে একেবারে প্রথম থেকে কিভাবে আপনি একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই গুগল অ্যাকাউন্ট থেকে কি করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, আর তারপর ইউটিউব চ্যানেলের ভেতরে সমস্ত ইম্পর্টেন্ট সেটিংসগুলি স্টেপ বাই স্টেপ কিভাবে করতে পারবেন, এই সমস্ত টপিকের ওপর আমরা অলরেডি ডিটেলসে ভিডিও আপলোড করেছি, যে ভিডিওগুলি আপনি ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। অ্যান্ড একটা চ্যানেল ক্রিয়েট করার পর আপনাকে ভিডিও তৈরি করা, প্রপারলি ভিডিও আপলোড করা, থাম্বনেইল তৈরি করা, এই সমস্ত কিছুর ব্যাপারেই জানতে হবে। তাই আমাদের নেক্সট ভিডিওগুলিতে আপনাদেরকে শেখাবো যে একটা ইউটিউব চ্যানেলে কিভাবে প্রপারলি ভিডিও আপলোড করতে হয়, কিভাবে ভিডিওগুলিকে এডিট করতে হয়, ভিডিওর ক্লিপ কোথায় পাবেন, ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি কোথায় পাবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ইউটিউব থেকে ইনকাম কোন কোন উপায়ে করতে পারবেন, এই সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো কখনোই কিন্তু কোনো ইউটিউবার ফ্রিতে আপনাকে শেখাতে চাইবে না। তাই আমাদের নেক্সট ভিডিওগুলির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য ইউটিউবের সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইউটিউব এখন অনেক ভিউয়ারকেই নোটিফিকেশন পাঠাচ্ছে না। এবং তাছাড়াও আপনার ইউটিউব জার্নি শুরু করার জন্য যে সমস্ত সফটওয়্যার, অ্যাপ্লিকেশন কিংবা যে সমস্ত ফাস্ট গ্রোথের জন্য অ্যাডভান্স টিপস রয়েছে, সেই সমস্ত কিছু আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলেই প্রোভাইড করব, কারণ সব কিছু ইউটিউবে পোস্ট করা পসিবল নয়। তাই আপনার ইউটিউব জার্নিতে দ্রুত সাকসেস পেতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড আদার্স ইম্পর্টেন্ট ভিডিও লিঙ্কস আপনি ডিসক্রিপশন বক্স অ্যান্ড কমেন্ট বক্সের প্রথমে পেয়ে যাবেন। আর এই রিলেটেড আপনার মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমরা পরবর্তী ভিডিওগুলিতে আপনাদের ওই পার্টিকুলার প্রবলেমগুলির ওপর কিছু ডেডিকেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যারা তাদের লাইফে একজন ক্রিয়েটর হতে চায় কিংবা যারা অনলাইন থেকে প্রচুর পরিমাণ আর্নিং করতে চায়। তো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সঙ্গে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।